বনগাঁ সীমান্তে বিএসএফ এর হাতে উদ্ধার 6 কোটি 15 লক্ষ টাকা সোনার বিস্কুট, আটক 2, বাজেয়াপ্ত একটি লরি ও একটি মোটরসাইকেল, উদ্ধার 12 কেজির বেশি সোনার বিস্কুট। বনগাঁ সীমান্তে বিএসএফ এর বড় সড় সাফল্য, দুটি ঘটনায় উদ্ধার প্রায় 6 কোটি 15 লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট। ঘটনায় আটক দুজন, আটক করা হয়েছে একটি লরি ও একটি মোটরসাইকেল। বিএসএফ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সোমবার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের আইসিপি এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে বিএসএফ এর হাতে উদ্ধার হয় 70টি সোনার বিস্কুট ও 3টি সোনার বার। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের বেনাপোলে পণ্য খালি করে ফেরার পথে একটি সন্দেহজনক লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালান বিএসএফ জওয়ানেরা। গাড়ির চালকের কেবিনের ভেতরে চালকের সিটের পেছনেই কালো কাপড়ে মোড়া একটি ব্যাগ দেখে সন্দেহ হয় জওয়ানদের। ব্যাগটি খুলতেই সেখান থেকে উদ্ধার হয় সোনার বিস্কুটগুলি। উদ্ধার হওয়া বিস্কুট ও ট্রাক চালককে আটক করে নিয়ে আসেন বিএসএফ কর্মীরা। ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তার নাম রাজ মণ্ডল, বাড়ি বনগাঁ থানার জয়পুর এলাকায়। বিএসএফ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজ নিয়মিত পণ্য নিয়ে বাংলাদেশে যাতায়াত করেন। বনগাঁর এক ব্যক্তি তাকে ব্যাগটি দিয়েছিল, সেটি বনগাঁ চাকদা সড়কের একটি পার্কিংয়ে পৌঁছে দেবার কথা ছিল। বিনিময়ে ট্রাক চালকের সাথে তার 10,000 টাকার চুক্তি হয় বলেও জানিয়েছে ধৃত যুবক। পাশাপাশি জয়ন্তীপুর বিওপিতে কর্মরত বিএসএফ জওয়ানেরা সন্দেহজনক একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছেন 4টি সোনার বিস্কুট, যার ওজন 466 গ্রাম। ঘটনায় ওই বাইক আরোহীকেও আটক করেছে বিএসএফ। ধৃতের নাম মারুক মণ্ডল, বাড়ি পেট্রাপোল থানার জয়ন্তীপুর এলাকায়। বিএসএফ জানিয়েছে, দুজনকে জেরা করেই কয়েকজন পাচারকারীর নাম মিলেছে। এদিন উদ্ধার হওয়া বিস্কুটগুলি বিএসএফের পক্ষ থেকে সীমান্তের শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে বিএসএফের জনসংযোগ আধিকারিক তথা সিনিয়র ডিআইজি সুরজিৎ সিং গুলেরিয়া বলেন, বিএসএফ জওয়ানেরা সদা সতর্ক চোরা কারবারিদের আটকাতে। জওয়ানদের প্রশংসা করে তিনি আরো বলেন, চোরা কারবারিরা চোরা কারবার ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসুন, অন্যথায় কাউকেই রেওয়াত করা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।